হ্যালো গাইস, আমি স্বাগত জানাচ্ছি নথি ট্রেন লাভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পঞ্চগড় এক্সপ্রেসের প্রথম জার্নিটা আসলে আমাদের কিরকম হয়েছিল। তো চলুন আমরা দেখি আমাদের পঞ্চগড় এক্সপ্রেসের প্রথম ট্রেন জার্নিটা কিরকম ছিল। আমি এখন আছি ঢাকা রেলওয়ে স্টেশনে। আজকে পঞ্চগড় এক্সপ্রেস প্রথমবারের মতো ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে, এই জন্য পঞ্চগড় এক্সপ্রেসটিকে সাজানো হয়েছে ঠিক নতুন রূপে। তো রাত 12:10 পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে এবং পঞ্চগড় পৌঁছাবে সকাল 8:55 নাগাদ। আমরা এখন যমুনা সেতু অতিক্রম করছি। তো যমুনা সেতু অতিক্রম করার সময় সব ধরনের ট্রেনকেই একটু ধীর গতি মেনটেন করতে হয়, কারণ যমুনা রেলওয়ে সেতুতে 16 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড রেস্ট্রিকশন দেওয়া রয়েছে। তো আমরা পঞ্চগড় এক্সপ্রেসে যমুনা রেলওয়ে সেতু অতিক্রম করছি। এটি হচ্ছে শোভন চেয়ার শ্রেণী। তো শোভন চেয়ারে যদি আপনি পঞ্চগড় যেতে চান তাহলে আপনাকে ভাড়া গুনতে হবে জনপ্রতি 465 টাকা। ট্রেনটিতে রয়েছে অত্যাধুনিক বায়োমেলের যা অন্যান্য ট্রেন থেকে সম্পূর্ণই আলাদা। একটি ছোট ওয়াশরুম রয়েছে এখানে। তো ওয়াশরুমে আসলে আপনার চেহারা দেখার জন্য সুবিশাল একটি আয়নাও রয়েছে, তো সেখানে আপনি আপনার চেহারাও দেখতে পারবেন।